সম্প্রতি বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন সহ মিয়ানমারের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে সশস্ত্র বিদ্রোহীদের দমনে ব্যাপক আকারে সামরিক অভিযান শুরু করে জান্তা বাহিনী। এসব অভিযানে সশস্ত্র বিদ্রোহীদের পাশাপাশি প্রাণ হারাচ্ছেন অসংখ্য বেসামরিক নাগরিক। জীবন বাঁচাতে বাড়িঘর ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন অনেকে। তবে মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতী বলছে, গত কয়েকদিন ধরে পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তীব্র প্রতিরোধের মুখে পড়েছে জান্তা বাহিনী। ওই প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের সাগাইং, মান্দাল, তানিনথারি অঞ্চল, রাখাইন ও মন রাজ্যে সরকারি বাহিনীর ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে জান্তা বিরোধী গোষ্ঠীগুলো। এতে 60 জনের বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে মায়াং টাউনশিপে পিডিএফ এর হামলায় 15 সেনা নিহত হন। হামলায় সরকারি বাহিনীর বেশ কয়েকটি সামরিক গাড়ি ধ্বংস হয়ে যায়, জব্দ করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ। চলতি বছরের গত ফেব্রুয়ারিতে অং সান সুচিকে উৎখাত করে ক্ষমতা দখলে নেয় মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে শুরু হয় চরম অস্থিরতা। সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে তাদের দমনে কঠোর পদক্ষেপ নেয় জান্তা প্রধান। চলমান আন্দোলনে সামরিক বাহিনীর হাতে 2000-এর বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে রাজনীতিক, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী সহ হাজার হাজার মানুষকে। এরপরই শুরু হয় সশস্ত্র বিদ্রোহ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।